সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা পড়ব উচ্চারণ। এটি উচ্চারণের চতুর্থ এবং শেষ ক্লাস। তাহলে চলো আমরা মূল ক্লাসে যাই। প্রথমে আমরা পড়ব মফলা উচ্চারণের নিয়ম। মফলা উচ্চারণ শেখার আগে তোমরা যে বিষয়টি স্মরণ রাখবে সেটি হচ্ছে, কোন শব্দে যদি মফলা অনুচ্চারিত থাকে তাহলে সেই মফলাটি যে বর্ণের সাথে যুক্ত হয় সেই বর্ণটির উচ্চারণ সানুনাসিক হবে, অর্থাৎ একটু নাসিক্য হবে, এবং উচ্চারণ লেখার সময় সেখানে চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে। এটি প্রথমে আমি লাল কালি দিয়ে লিখে দিয়েছি যেন বিষয়টি তোমাদের স্মরণ থাকে, এবং যখনই আমরা মফলা উচ্চারণের নিয়মটি পড়ব বা মফলা উচ্চারণটি পাব না সেক্ষেত্রে সবসময় আমরা সানুনাসিক উচ্চারণ করব এবং লেখার সময় চন্দ্রবিন্দু ব্যবহার করব। আশা করি বিষয়টির গুরুত্ব বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা নিয়মে চলে যাই। প্রথমে রয়েছে, আদ্য বর্ণে মফলা সংযুক্ত হলে সেই মফলা অনুচ্চারিত থাকবে, অর্থাৎ শুরুতে যদি মফলা সংযুক্ত থাকে তাহলে সেই মফলার উচ্চারণ হবে না। আমরা একটু উদাহরণগুলো দেখি। যেমন স্মরণ, প্রথম বর্ণে স্বয়ের সাথে ম রয়েছে এবং আমরা লক্ষ্য করছি উচ্চারণে মফলার কোনো উচ্চারণ নেই, এবং শুরুতে যে আমরা লাল কালি দিয়ে লিখেছিলাম সানুনাসিক হবে উচ্চারণটি, যেহেতু মফলার উচ্চারণ নেই সে কারণে কিন্তু আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করেছি। তেমনিভাবে শ্মশান। তারপর রয়েছে স্মৃতি। দু নম্বরে রয়েছে, যুক্ত ব্যঞ্জনের সাথে মফলা সংযুক্ত হলে সেই মফলা অনুচ্চারিত থাকে, অর্থাৎ যে বর্ণটি ইতোমধ্যে যুক্ত ব্যঞ্জন হিসেবে ব্যবহৃত হয়েছে তার সাথে আবারও মফলা যুক্ত হয়েছে, এরকম শব্দ যখন আমরা দেখব সেখানে মফলার কোনো উচ্চারণ হবে না। যেমন সূক্ষ্ম, লক্ষণ, যক্ষা। তোমরা একটু বানানগুলো লক্ষ্য করো। এখানে সূক্ষ্ম বানানটিতে যুক্ত খ পূর্ব থেকে ছিল, তার সাথে আবারও গিয়ে মফলা যুক্ত হয়েছে, সে কারণে কিন্তু আমরা এখানে মফলার উচ্চারণ করছি না। তিন নম্বরে রয়েছে, পদের মধ্যে মফলা যুক্ত হলে সেই মফলা অনুচ্চারিত থাকে, তবে ময়ের সাথে যুক্ত ব্যঞ্জন বর্ণটি দ্বিত্ব উচ্চারণ হবে, অর্থাৎ শব্দের মাঝখানে যদি মফলা যুক্ত থাকে তাহলে সেই মফলার উচ্চারণ হয় না, তবে যে বর্ণটির সাথে যুক্ত হবে সেই বর্ণটি দ্বিত্ব উচ্চারণ করতে হবে। যেমন বিস্ময়, এই শব্দটি অনেকেই ভুল উচ্চারণ করো, অনেকেই বলে থাকো বিস্ময়, আসলে উচ্চারণ হবে বিস্ময়। এবং আমরা নিয়মটি যদি লক্ষ্য করি মাঝখানে মফলাটি যুক্ত হয়েছে এবং নিয়ম বলছে মাঝখানে যুক্ত হলে ময়ের উচ্চারণ হবে না এবং যে বর্ণের সাথে যুক্ত হবে সেটি দ্বিত্ব হবে, সে কারণে কিন্তু উচ্চারণ হয়েছে বিস্ময়। এরপরে রয়েছে আত্মীয়, কখনো আমরা বলি না আত্মীয়, উচ্চারণ কি আত্মীয়। চন্দ্রবিন্দু দেওয়া হয়েছে, মনে আছে সেই শুরুতে আমরা লিখেছিলাম সানুনাসিক উচ্চারণ হবে, যদি মফলা উচ্চারণটা না হয় সেক্ষেত্রে আমরা সানুনাসিক উচ্চারণ করব, সে কারণে কিন্তু আত্মীয় এই শব্দটিতে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করেছি। চার নম্বরে রয়েছে, পদের শেষে মফলা যুক্ত হলে সেই মফলা অনুচ্চারিত থাকে এবং ময়ের সাথে যুক্ত ব্যঞ্জন বর্ণটি দ্বিত্ব উচ্চারণ হয়। এটি মূলত তিন নম্বর নিয়মটির অনুরূপ। তিন নম্বরে ছিল পদের মধ্যে যদি যুক্ত হয়, এটি হচ্ছে পদের শেষে যদি মফলা যুক্ত হয় তাহলে আমরা একই রকম উচ্চারণ পাব, অর্থাৎ মফলা উচ্চারণ হবে না কিন্তু যুক্ত ব্যঞ্জন বর্ণটি দ্বিত্ব হয়ে যাবে। যেমন রশ্মি, গ্রীষ্ম উচ্চারণ, এটি অনেকে ভুল উচ্চারণ করো, গ্রীষ্ম উচ্চারণ করো, আসলে কি হবে গ্রীষ্ম, ভস্য লেখা আছে উচ্চারণ ভস্য। পাঁচ নম্বরে রয়েছে গ, ও, মূর্ধন্য ন, দন্ত ন, ম এবং ল, এসব বর্ণের সাথে যুক্ত মধ্য ও অন্ত মফলার উচ্চারণ হবে। আমরা একটু ভালোমতো লক্ষ্য করি এই নিয়মটি। এখানে ছটি বর্ণ লেখা আছে, এই বর্ণগুলোর সাথে যদি মফলা যুক্ত হয় সেটি মাঝখানেও হতে পারে শেষেও হতে পারে, তাহলে কি হবে আমরা মফলার উচ্চারণ করব। যেমন যুগ্ম, মৃন্ময়, সম্মান। আমরা সম্মান বানানটি একটু লক্ষ্য করি, এই উচ্চারণটিও তোমরা অনেকে ভুল করো, তোমরা উচ্চারণ করো সম্মান,
এখানে তো দুটো ম যুক্ত হয়ে আছে, দন্তন্য মাঝখানে নেই, তাহলে কোনোভাবেই তো সম্মান হয় না। সঠিক উচ্চারণ সম্মান। আর নিয়ম যেটি বলছে, যেহেতু ময়ের সাথে আবার একটি মফলা যুক্ত হয়েছে, সেক্ষেত্রে আমরা ময়ের উচ্চারণটি পাচ্ছি। যেমন সম্মান, দুটো ম এখানে দিত্ত হয়েছে, অর্থাৎ ময়ের উচ্চারণটা আমরা এখানে আলাদা করে পেয়ে যাচ্ছি। সেই সাথে তোমাদের আরও একটি প্রশ্ন এখানে আসতে পারে, যে এখানে কেন আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করিনি। আমরা শুরুতে বলেছিলাম, যদি মফলার উচ্চারণ না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সানুনাসিক উচ্চারণ করব। এখানে কিন্তু ময়ের উচ্চারণ আমরা পেয়েছি। আশা করি মফলার উচ্চারণগুলো বুঝতে পেরেছ। তাহলে চলো পরবর্তী স্লাইডে কি আছে সেটি দেখি। এরপরে রয়েছে জফলা উচ্চারণের নিয়ম। প্রথমে রয়েছে আদ্য বর্ণে জফলা যুক্ত হলে জফলা যুক্ত ব্যঞ্জনটি একারান্ত উচ্চারণ হবে। অর্থাৎ শুরুতে যদি জফলা থাকে তাহলে উচ্চারণটি একারান্ত হবে। যেমন ব্যথা, আমরা উচ্চারণ করছি ব্যথা। ব্যবসা, উচ্চারণ হচ্ছে ব্যবসা। তক্ত লেখা থাকলে উচ্চারণ হচ্ছে ত্যক্ত। তোমরা আমার সাথে একটু উচ্চারণ করে দেখো, উচ্চারণ হচ্ছে এর মতো। দুই নম্বরে রয়েছে আদ্য জফলাযুক্ত ব্যঞ্জনের পরে যদি আকার থাকে তাহলে উচ্চারণ কি হবে, একারান্ত হবে। যেমন ব্যাখ্যা, ব্যাকরণ, শ্যামল। তিন নম্বরে রয়েছে আদ্য জফলার পরে যদি হ্রস্বইকার বা দীর্ঘইকার থাকে তাহলে জফলাযুক্ত ব্যঞ্জনটি একারান্ত উচ্চারণ হবে। যেমন ব্যথিত, ব্যতীত, ব্যতিক্রম। এখন তোমরা লক্ষ্য করো উচ্চারণগুলো কি হয়েছে, একারান্ত হয়েছে। চার নম্বরে রয়েছে পদের মধ্যে কিংবা শেষে যদি জফলা যুক্ত হয় তাহলে জফলা যুক্ত ব্যঞ্জন বর্ণটি দীপ্ত হবে। অর্থাৎ মাঝখানে এবং শেষে থাকলে সেই বর্ণটি দীপ্ত হবে। যেমন কল্যাণ, গদ্য, পণ্য। তোমরা লক্ষ্য করো মাঝখানে যুক্ত হয়েছে, কোনটিতে শেষে যুক্ত হয়েছে, কিন্তু সেই বর্ণটিকে কি করেছে, দীপ্ত করে দিয়েছে। পাঁচ নম্বরে রয়েছে সংযুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে যদি যুক্ত হয় জফলাটি, সেটি মধ্যেও হতে পারে, অন্তেও হতে পারে, তাহলে সেটি অনুচ্চারিত থাকবে। ইতিমধ্যে তোমরা বেশ কিছু নিয়ম পড়েছ, প্রত্যেকবারই আমরা লক্ষ্য করেছি সংযুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে যখন আবারও গিয়ে কোনো ফলাবর্ণ যুক্ত হবে সেক্ষেত্রে সেটির উচ্চারণ হয় না, ঠিক তেমনিভাবে জফলার ক্ষেত্রেও হয়েছে। যেমন সন্ন্যাসী, অন্ত, দারিদ্র, এখানে জফলার কোনো উচ্চারণ নেই, যথাযথভাবে যেরকম উচ্চারণ ছিল ঠিক সেভাবেই উচ্চারিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল উচ্চারণের ক্লাস। আমরা বেশ কিছু উচ্চারণ পড়েছি, তারপরও আরও অনেক উচ্চারণ রয়েছে, যে যত বেশি পড়বে তত বেশি শিখবে। তবে এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে উচ্চারণের নিয়ম লিখে বা বেশি জানলেই আসলে যথাযথ উচ্চারণ হয় না। তার জন্য কি করতে হবে, তোমাদের চর্চা করতে হবে। তো যে যত বেশি চর্চা করবে তার উচ্চারণ তত বেশি সুন্দর হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিছু উচ্চারণ দেওয়া হয়েছে, সেই উচ্চারণগুলো শুদ্ধ উচ্চারণ তোমরা লিখে আমাকে পাঠাবে। এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।